নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এর ফলে আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে এই তিন রাশি, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেক দিনের মতো এক যে কথাটা আমি বলি সে কথাটা আজও বলবো, যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেটে কেটে দেখবেন না, কারণ আমি এখানে কি বলেছি যে আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, বুঝতে হবে এই কথাটার মানেটা কি। সম্পূর্ণভাবে যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন, তারপর আপনাদের জীবনে যদি অ্যাপ্লাই করেন সফলতা তারপর থাকবে। আপনারা আপনার রাশি আছে দেখলেন আর কেটে বেরিয়ে গেলেন, বড় অ্যামাউন্টের টিকিট কাটলেন, কোটি টাকা পেয়ে যাবেন, এরকম কখনোই সম্ভব নয়। কারণ আপনি যদি কোটিপতি হন সামান্য 30 টাকার টিকিটেও হতে পারেন, বিশাল টাকার টিকিট কাটলেই আপনি যে কোটিপতি হবেন এরকমটা নয়। আবার আপনার যদি 1,00,000 টাকার টিকিটও কাটেন দেখা গেল কোনো টিকিটই আপনার প্রাইজ হলো না, আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। যখন আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, কেন হলো, কি কারণে হলো, সেটা আপনার সাথে মিল আছে তো, যদি থাকে তবেই কিন্তু আপনি লটারি থেকে প্রাপ্তি আপনার ঘটবে, ঠিক এইগুলো জানতে হবে, বুঝতে হবে। আর তাহলে কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কি আলোচনা আছে শুনতে হবে, তারপর আপনারা বুঝতে পারবেন। যেরকম আমি প্রত্যেকটা দিন এই লটারি প্রাপ্তি কোন কোন রাশির হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করি প্রত্যেক দিন, কারণ আমরা জানি 12টি রাশি, প্রত্যেকটা রাশিরই কোনো না কোনো দিন এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর বর্তমান অর্থপ্রাপ্তি যোগ মানে আমি মনে করি লটারি থেকে আসাটাই স্বাভাবিক, কারণ আপনি এখন কোনো রাস্তায় পড়েও পাবেন না, গুপ্তধনও পাবেন না, মাটির নিচ থেকে কলচি উঠে আসবে, সেটা আগেকার দিনে সম্ভব এখন সম্ভব নয়। আর এখনকার দিনে এই যে অর্থপ্রাপ্তির যোগ, অ্যাস্ট্রোলজি, এগুলো কি মিথ্যা? না, অবশ্যই সঠিক। সেই কারণেই কিন্তু আমাদের বিকল্প পথ লটারি, কারণ এই যখন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তার মানে আপনার পরিশ্রম ছাড়া 10 টাকা হলেও আপনার হাতে আসবে আগামীকাল। সেখানে কোত্থেকে আসতে পারে, নিশ্চয়ই একটা টিকিট কাটলে সেখান থেকে আপনি ব্যাক পেতে পারেন, বা এরকম টাইপের কোনো কিছু, সাট্টা জুয়া, এইসব থেকেই কিন্তু আপনি অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। এছাড়া আপনার কোনো গচ্ছিত অর্থ যেটা আর কোনোদিনও পাবেন না, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকেও আপনার অর্থ আসতে পারে, যেটা আপনাকে অবাক করে দিতে পারে, এই অর্থটা আমি তো পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, এরকম হতে পারে। বা কোনো আপনার পৈতৃক সম্পত্তি যেটা আপনি জানতেন না, সেখান থেকেও একটা খবর পেতে পারেন যে কিছু অংশ আপনি পাচ্ছেন, বা শ্বশুরালয়ের কোনো ভাগের ব্যাপার আছে সেখান থেকেও পেতে পারেন। যেখান থেকে হোক না কেন, বুঝতে হবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, অর্থাৎ আপনার হাতে আপনার পরিশ্রম ছাড়া অর্থ 10 টাকা হলো আগামীকাল আসবে। আর এই যোগটা কিসে কি কারণে তৈরি হয়েছে, সেটা হচ্ছে গ্রহদের সুপ্রভাবের কারণে, কারণ 9টা গ্রহ, তাদের মধ্যে কোন কোন গ্রহ ভালো অবস্থায় থাকলে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি করে সেটা আমি প্রত্যেকটা দিনই বলি। রাহু, শুক্র, মঙ্গল, এই 3টে গ্রহ যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় ভালো অবস্থায় থাকে তাহলেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। এবং আমি যেটা বলছি, আগামীকাল আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে, সেখানে আপনাকে আগে যাচাই করে নিতে হবে, তারপর যদি টিকিটটা কাটেন সেখানে লস হওয়ার সম্ভাবনা থাকে না। আপনি কি করতে পারেন, আপনার যদি জন্মছক বিচার বিশ্লেষণ করা থাকে সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন আপনার জন্মছকে এই 3টে গ্রহ কী অবস্থায় আছে, যদি ভালো অবস্থায় আছে তাহলে অবশ্যই আগামীকাল টিকিট কাটুন, প্রাপ্তি ঘটবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেটা ছোট হতে পারে বা বড়। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, হস্তরেখা সম্পর্কে যে আমি আলোচনা করি, আমারই একটা চ্যানেল আছে জ্যোতিষী উত্তম কুমার, সেখানে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করি, হাতের মাধ্যমেও কিন্তু আপনার সমস্ত কিছু জানা সম্ভব, গ্রহদের অবস্থান কী আছে, কোন গ্রহ খারাপ, কোন গ্রহ ভালো, এবং আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি গ্রহদের কীভাবে ভালো রাখবেন, এবং সামনে আর একটা ভিডিও আনব সম্পূর্ণভাবে বোঝাবো যে আপনার গ্রহদের খারাপ অবস্থা কী করে আপনি ভালো করতে পারেন, সম্পূর্ণ প্রতিকার সম্পর্কে আমি কিন্তু বলবো। অবশ্যই চ্যানেলটা ফলো করুন, এসব সব জানতে পারবেন, সেখান থেকেও আপনি জেনে নিতে পারেন আপনার হস্তরেখা এই 3টে গ্রহ কী অবস্থায় আছে। এছাড়াও আপনি জানতে পারবেন আপনার লটারির প্রাপ্তি আছে কিনা, লটারির রেখাও কিন্তু আপনার হাতে ফুটে ওঠে, সেটাও কিন্তু আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তা এইভাবেও জেনে নিতে পারেন, জেনে নিয়ে আপনারা আগামীকাল একটা টিকিট কাটতে পারেন, সেখান থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর একটা কাজ করতে পারেন, যে 3টে রাশির নাম বেরিয়ে আসে এই 3টে রাশির জাতক জাতিকারা প্রত্যেকেই একটা ছোট করে টিকিট কেটে নিতে পারেন, আপনাদের অত সময় নেই যাচাই করার কি আছে কি অবস্থা, আপনারা কাটতে পারেন। যদি দেখছেন যে জানতে অজান্তে আপনার জন্মছক বা হস্তরেখায় সম্পূর্ণভাবে গ্রহদের সুপ্রভাব থাকবে বা আপনার আছে, সেখান থেকে কিন্তু আপনার ছোট বা বড় প্রাপ্তি ঘটবে।
আর যদি দেখছেন একটা দুটো নাম্বারে আপনার অসুবিধা হচ্ছে, কাটছেন কিন্তু প্রাইস হচ্ছে না, একটা নাম্বার বা খুব কাছে থেকে বেরিয়ে গেল, তাহলে আপনার বুঝতে হবে এই তিনটে গ্রহ আপনার হস্তরেখা বা জন্মছকে ভালো অবস্থায় নেই, কোনো না কোনো পীড়িত অবস্থায় আছে। তখন আপনাকে লটারির দিকে আর যাবেন না, আগে আপনার এই গ্রহদের অবস্থানটা ভালো করুন, তারপর মিনিমাম 45-60 দিন বাদ দিয়ে আবার চেষ্টা করুন, তারপর কিন্তু আপনি সফলতা পাবেন। কারণ যে কোনো প্রতিকার সেটা আপনি স্টোন দিয়ে করুন বা গাছগাছটা বা মন্ত্র, আজ করবেন কালকে সফলতা পাবেন না, এত সহজ নয়, একটু সময় সাপেক্ষ, অবশ্যই সময় লাগবে, তারপর আপনারা কিন্তু টিকিট কাটতে পারেন, সেখান থেকে লস আপনার কিন্তু হবে না। তাই আমি আর যে তিনটে রাশির কথা বলবো এবং আগামীকাল সময় দিয়ে আমি জানাবো, এই সময়ের মধ্যে যদি টিকিট কাটতে পারেন তার সাথে সাথে জন্মছক বা হস্তরেখায় যদি এই গ্রহদের অবস্থান ভালো থাকে, আপনি আগামীকাল হতে পারেন কোটিপতি। প্রথমে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল খুব ভালো একটা সময় অবশ্যই থাকছে, সকাল 7টা থেকে সকাল 10টা, এই সময়টা অবশ্যই একটা টিকিট কাটুন, খুব দারুণ সময়। এই সময়ের মধ্যে যদি একটা টিকিট কাটতে পারেন, ছোট বা বড় প্রাইস কিন্তু হবে, আমি নিশ্চিত রূপে বলতে পারি। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহদের অবস্থান ভালো থাকতে হবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময়, এই সময়ের মধ্যে অবশ্যই একটা টিকিট কাটার চেষ্টা করুন, সকাল 8টা থেকে বেলা 12টা 10 মিনিট, এই সময়টা অবশ্যই আপনার জন্য ভীষণ ভালো। আমি অবশ্যই বলবো বা অনুরোধ করব এই সময় অবশ্যই একটা টিকিট কাটার চেষ্টা করুন, যদি ঠিকঠাক সময়টা মেনটেন করতে পারেন, তার সাথে সাথে আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, রাহু শুক্র মঙ্গল, তাহলে কিন্তু আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি হতে পারেন আগামীকালের কোটি টাকার মালিক। কারণ এতটা ভালো সুসময় আগামীকাল থাকছে ঠিক এই সময়টা। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আগামীকাল থাকছে, বেলা 11টা থেকে দুপুর 2টো 2 মিনিট, এই সময়টা অবশ্যই আপনার একটা টিকিট কাটুন, যদি ঠিকঠাক এই সময়টা মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন, আপনাদের ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে এবং আপনি হতে পারেন আগামীকালের কোটিপতি। তার সাথে সাথে যে কথাটা বলতে হয়, আপনার জন্মছকে বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে, রাহু শুক্র মঙ্গল। এবার আমি বলবো যে তিনটে রাশির কথা বললাম এবং তিনটে রাশির আলাদা আলাদা সময়ের কথা বললাম, আপনারা হয়তো এই সময়টা ঠিকঠাক বার করতে পারছেন না, ঠিক সেই সময়টা আপনারা টিকিটটা কাটতে পারছেন না, সেখানে আর একটা আমি পথ বলে দিই, আপনারা যে কোনো সময় আগামীকাল একটা টিকিট কাটতে পারুন। আগামীকাল খুব সুন্দর সময়, সারাটা দিনই ভালো থাকছে, শুধু রাহুকালটা ছেড়ে দিয়ে, রাহুকালে কোনো শুভ কাজ করবেন না, টিকিট তো কাটবেনই না। আগামীকালের রাহুকাল বিকেল 3টা 25 মিনিট থেকে 4টা 5 মিনিট, এই সময়টা অবশ্যই শুভ কাজ করবেন না, আর টিকিট তো কাটবেনই না। এছাড়া যখন খুশি একটা টিকিট কাটুন, প্রাপ্তি ঘটবে যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে আপনার হস্তরেখা বা জন্মছকে। এই ছিল আজকের আলোচনা, আগামীকালের লটারি প্রাপ্তি তিনটে রাশির নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি ঠিকঠাক বুঝতে পারেন আর আগামীকাল যদি একটা টিকিট কাটতে পারেন, ভাগ্য পাল্টালেও পাল্টাতে পারে। আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।